ওয়েলকাম টু টেলি স্টার আপডেট। বাংলা টেলিভিশনের পরিচিত মুখ হল সোনাল মিশ্র, যাকে এর আগে খড়কুট ধারাবাহিকে সাজের চরিত্রে দেখা গিয়েছিল। এই ধারাবাহিকে সাজের চরিত্রে অভিনয় করে দর্শকদের ব্যাপক প্রশংসা পেয়েছিলেন সোনাল। ছোট পর্দায় একাধিক ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন লীনা গাঙ্গুলির খড়কুট ধারাবাহিকের হাত ধরেই। বেশ কিছুদিন হল স্টার জলসার খড়কুট ধারাবাহিকটি শেষ হয়েছে। অনুরাগীরা এই ধারাবাহিকের প্রত্যেক সদস্যকে খুবই মিস করছিলেন। বর্তমানে সাজি অর্থাৎ সোনাল মিশ্রকে দেখা যাচ্ছে সাত বাংলার দেবাদৃতা বসু এবং জট ভট্টাচার্যের ধারাবাহিক আলোর ঠিকানাতে। এই ধারাবাহিকে টাপুরের চরিত্রে দেখা যাচ্ছে সোনালকে। তবে এবার আবার স্টার জলসাতে কামব্যাক করতে চলেছেন সোনাল। সামনে আসছে লীনা গাঙ্গুলির নতুন ধারাবাহিক বালিঝড়। বালিঝড় ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকেও। শুধুমাত্র সোনাল নয়, স্টার জলসায় কামব্যাক করতে চলেছে আরও একজন জনপ্রিয় অভিনেত্রী। উমা ধারাবাহিকে উমা চরিত্রে দেখা গিয়েছিল শিঞ্জিনী চক্রবর্তীকে। এবার থেকে পঞ্চমীতে এই অভিনেত্রীকে দেখা যাবে নাগিন চরিত্রে। তার চরিত্রটি হতে চলেছে নেগেটিভ। আপনারা কারা কারা উমা এবং সাজিকে আবার নতুন রূপে দেখার জন্য এক্সাইটেড, নিচে কমেন্ট করে জানান। এই ধরনের ভিডিও আর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।